হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজ মায়ের পুজোর দিন, মণ্ডপের সামনে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। পুজোর শুরুর আগে যে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেখানে প্রদীপ প্রজ্বলিত করে মায়ের পুজো শুরু হয়েছে আর কি। ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন, ঠাকুরকে সুন্দর করে গয়না পরানো হয়েছে। গয়না পরানোর একটা মানে সময় আছে, সেই সময়তেই পরানো হয়েছে। সেই সময় আমি উপস্থিত থাকতে পারিনি। বাড়ির সকলে পুজোর ডালা সাজিয়ে মায়ের সামনে দিয়ে গেছেন। এই সন্তোষী মায়ের পুজোয় স্পেশালি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে ছোলা। ছোলা আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয়, সেই ছোলা দিয়ে মাকে পুজো দিতে হয়। এছাড়াও নানা রকমের ফল, যে ফলগুলোতে টক নেই। এই সন্তোষী মা পুজোর সময় যেটা সবথেকে বেশি ভয়ঙ্কর জিনিস বা যে জিনিসটা সকলকে মানতে হয় সেটা হচ্ছে কোনো রকমের কোনো টক খাবার মাকে দেওয়া যাবে না। সেরকমভাবেই মিষ্টির মধ্যেও নানা রকম বিধি নিষেধ আছে, যেমন রসগোল্লা যেটা ছানা দিয়ে তৈরি হয়, ছানা তৈরির জন্যে লেবু দিয়ে ছানা কাটাতে হয়, সেই জন্যে ছানার মিষ্টি দেওয়া যাবে না। লাড্ডু অথবা গজা অথবা পেঁড়া, এই সমস্ত মিষ্টি দিয়ে মাকে পুজো দিতে হয়। এছাড়াও ফলের মধ্যে যে ফলগুলো টক সেই ফলগুলো একদমই মাকে দেওয়া যাবে না আর কি। তো যাই হোক, পুজো চলছে, পুজোর সাথে সাথে মায়ের আরতিও চলছে। আরতি তো চলছেই, তোমরা দেখতেই পাচ্ছ। পুজো শেষ হতে হতে প্রায় বিকেল 4 থেকে 4:30 বেজে যায়। সেই সকালবেলা ঠাকুরমশাই পুজো করতে বসেন। অনেকটা সময় ধরে পুজো হয়, বাড়ির যারা আছেন অনেকেই আছেন, এই দিনে উপোস করে থাকেন, মায়ের পুষ্পাঞ্জলি দেয়। বাড়ির ছেলেরাও যেমন আছে, বাড়ির মেয়েরাও আছে। এছাড়াও যেহেতু গোটা পাড়াটাই এই সন্তোষী মায়ের পুজোয় অংশগ্রহণ করেন আমাদের, তাই প্রত্যেকই পাড়ার অনেক মানুষজন আছে যেনারা উপোস করেন, মায়ের পুজো দেন। এছাড়াও তাদের পরিবারে যে সমস্ত মানুষজনরা আছেন তারাও এসে কিন্তু মায়ের পুজো দিয়ে যান। আমাদের এই মা ভীষণ জাগ্রত, মানে মায়ের কাছে মন থেকে যে জিনিসটাই তুমি চাইবে সেই জিনিসটা কিন্তু মা পূরণ করেই থাকেন, মানে তোমার সেই চাওয়াটা মা পূরণ করবেই আর কি। মায়ের আরতি চলছে, আরতির পরে পুজো সম্পন্ন হয়ে গেলে তারপর বাড়ির প্রত্যেকটি যে পুরুষ সদস্য আছে, শুধুমাত্র বাড়ির নয় পাড়ার যে সমস্ত পুরুষ সদস্যরা আছে তাদের হাতে এরকম ধাগা বেঁধে দেন ঠাকুরমশাই আর কি। প্রত্যেকের নামে আলাদা আলাদা করে ধাগা পুজো দেওয়া হয় এবং পুজো শেষের পর প্রত্যেকেই হাতে এই ধাগাটা বাঁধেন। মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় প্রত্যেকের ওপরেই আর কি, আর তারপরেই মানে পুজোটা সম্পন্ন হয় বলতে পারো আর কি। আমি তো হাতে ধাগা বাঁধলাম, আমার সাথে সাথে বাড়ির দাদারা যে কজন আছেন এবং পাড়ার ক্লাব সদস্য যারা যারা আছে প্রত্যেকের হাতেই নিয়ম মেনে এরকম ধাগা প্রত্যেকেই বাঁধেন। মায়ের ঘটের সামনেই ধাগাগুলোকে রাখা হয় যাতে প্রত্যেকেই মায়ের আশীর্বাদ পেয়ে পান আর কি। সেই জন্যে যেটা আমি বারবারই বলছি আর কি, যে প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য মুখিয়ে থাকি আর কি। মায়ের পুজোয় সকলে মিলে মানে মানে আনন্দ করব, মজা করব, বাড়ির প্রত্যেকটি পরিবারের লোকজন আসবে, এ এক দারুণ মজা। 3 দিন ধরে এক জাক জমকপূর্ণ মজা হয় আমাদের আর কি। আর উজান সেই মজায় অংশগ্রহণ করবে না তা কি করে হয়, উজানের এটা প্রথম বছরের সন্তোষী মা পুজো, তাই বাড়ির সকলের মধ্যে আর কি কোলে পিঠে করে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে, আনন্দ করছে। সারাদিন মণ্ডপেই ছিল আর কি, ওর কোনো কান্নাকাটি নেই। আর মায়ের পুজো শেষ হওয়ার পরে, মায়ের হোম হওয়ার পরে এই হোমের মধ্যে ঘি দিয়ে আহুতি জানিয়ে মনের বাসনা যেটা থাকে সকলে সেটা জানিয়ে এই ঘি দেওয়া হয় আর কি এই হোম কুণ্ডের ওপর। তারপর আরেকটি প্রথা আমাদের বাড়িতে আছে, পুজো সম্পন্ন হওয়ার পর নারকল দিয়ে মায়ের যে পুজো দেওয়া হয় সেই নারকল একবারে ফাটিয়ে এই হোমের হোম কুণ্ডের মধ্যে জলটা দিয়ে দিতে হয় আর কি। তো বাড়ির দাদারা যারা আছেন, ক্লাব সদস্য যারা আছে প্রত্যেকেই এরকম নারকল ফাটিয়ে নারকলের জলটি এই হোম কুণ্ডের মধ্যে প্রদান করছেন আর কি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটি নিয়মই চেষ্টা করেছি যাতে এক এক করে বা তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরতে। প্রতি বছরই ভিডিও দেখাই, প্রত্যেক বছরই তোমরা অনেক অনেক কমেন্ট করো, অনেক কিছু জানতে চাও। এই বছর একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। অন্যান্যবার যেটা হয় আর কি, পুজোর সময়টা আমি সব সময় মানে অ্যাভেলেবেল থাকতে পারি না বিভিন্ন রকম কাজের জন্য। এই বছরটা আমি থাকতে পেরেছিলাম, তার জন্যে আমার ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে একদম ভালোভাবে দেখাতে পারছি আর কি। এই হোমকুণ্ডর মধ্যে হোমকুণ্ডকে শান্ত করার জন্যে এই এই প্রথাটা চালু আর কি। তো অনেক সময় মানে হোম হওয়ার পরে দুধ দিয়ে নেবাতে হয়। প্রথমে আমাদের এরকম প্রত্যেকে নারকল ফাটিয়ে হোমকুণ্ডটাকে এরকম মানে কি বলবো
শান্ত করা হয়। তারপর প্রত্যেকের যখন নারকল ফাটানো হয়ে যায়, তারপর দুধ দিয়ে বাকি অংশটুকু আর কি আগুনটা বুঝিয়ে দেওয়া হয় আর কি। তারপরে হোমকুণ্ডর মধ্যে যে আগুন, মানে যে কাঠের গুঁড়োটা দিয়ে কপালে তিলক কাটা হয়, সেটাও হবে আর কি। সবটাই নিয়ম মেনেই করা হয় আর কি। সেই সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। ভালো লাগলে, যেটা আমি অলওয়েজ বলি, অবশ্যই লাইক কমেন্ট করবে। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই, আর সাবস্ক্রাইব করবে যদি প্রথম হয়ে থাকো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও পুজোর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালো থাকো। পুজোর পরে যে প্রসাদ বিতরণ হয় সেটাই হচ্ছে আর কি, যেটা বলছিলাম, লাড্ডু পেঁড়া এই সমস্ত মিষ্টি মায়ের ভোগে দেওয়া হয়। সেই ভোগের লাড্ডু যে সমস্ত দর্শনার্থীরা আছেন এবং বাড়ির লোকজনেরা আছেন, প্রত্যেকের মধ্যে সুন্দরভাবে মানে বিলিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো আমার বকবকানি এখানেই থামালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগে, যেটা আমি অলওয়েজ বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আসছে আরও অনেক চমক তোমাদের জন্য। তাই সঙ্গে থেকো, ভালো থেকো, নিজের ভালোবাসার মানুষগুলোকে, কাছের মানুষগুলোকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।